নমো শিবায়। এই মহাশিবরাত্রির দিন আপনারা এই মহাপ্রয়োগটি করুন, আমি যেটা ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনাদের জীবনে দারিদ্রতা দূর হবে এবং ধনপ্রাপ্তি ঘটবেই। এই দেবাদিদেব মহাদেব যিনি বিধাতার লেখনকেও বদলাতে পারেন। প্রথমেই আপনাদেরকে জানাই, এই কুবেরকে, এই ধনপ্রাপ্তি কে করেছিলেন? দেবাদিদেব মহাদেব। এই রাবণকে সোনার লঙ্কা কে পাইয়ে দিয়েছিলেন? দেবাদিদেব মহাদেব। অর্থাৎ এই শিব দেবাদিদেব মহাদেব ধনের অধিষ্ঠাতা। অর্থাৎ আপনারা যদি এই মহা শিবরাত্রির দিন আমি যে মহাপ্রয়োগটি বলতে চলেছি এই ভিডিওতে, যদি আপনারা সঠিক নিয়মে করেন, আপনাদের জীবনে দারিদ্রতা দূর হবে এবং আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ঘটতে বাধ্য। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই আপনাদেরকে জানাই, এই মহাশিবরাত্রির দিন আপনারা কি করবেন। প্রথমেই জানাই, শিব খুব অল্পতেই সন্তুষ্ট হয় এবং আপনারা যদি ঠিকমতো ব্রত রাখতে পারেন এবং শিবের পূজা করতে পারেন, আপনাদের জীবনে সব রকমের সমস্যা দূর হবে এবং সব রকমের আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। তো কি করবেন আপনারা? প্রথমে দুধ, দই, ঘি, মধু, চিনি, এই পাঁচটা জিনিস এক এক করে, প্রথমে দুধ, তারপরে দই, তারপরে ঘি, তারপরে মধু, তারপরে চিনি, এই একে একে করে আপনারা প্রথমে সেই শিবলিঙ্গে অভিষেক করুন। এবং এই রুদ্রাভিষেক করার পর আপনারা আস্তে আস্তে তামার পাত্র, একটা তামার ঘটি নেবেন, অবশ্যই অন্য কোনো ঘটি নেবেন, তামার ঘটি নিয়ে সে শিবলিঙ্গে অল্প 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 করে জলের ধারা দিবেন। এই অভিষেক করার পর জলের ধারা দিবেন এবং আপনারা মনস্কামনা জানাবেন, হে দেবাদিদেব মহাদেব, আমার জীবনে দুঃখ, দারিদ্রতা, যে দারিদ্রতা আছে সেই দারিদ্রতা দূর করো এবং আমার জীবনে অর্থপ্রাপ্তি ঘটাও। এই মনস্কামনা আপনারা এই মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের কাছে রাখুন, নিষ্ঠার সঙ্গে করবেন এবং আপনারা অবশ্যই প্রার্থনা জানান। এবার আপনাদেরকে জানাই, এই প্রার্থনা যখন জানাবেন, শিবের খুব সহজ মন্ত্র শিব 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 শিব, এটা আপনারা বলতে পারেন, শিব শিব শিব, এই মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন। এবং নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, এই মন্ত্রটি আপনারা 11 মালা অর্থাৎ 108 বার পাঠ করুন। দেখবেন আপনাদের জীবনে ধনকেন্দ্রিক সমস্যা দূর হবে, দারিদ্রতা আপনাদের দূর হবে নিশ্চিতরূপে, আপনারা আপনাদের জীবনে ধনপ্রাপ্তি হবেই। আমি কৌশিকদের দায়িত্ব নিয়ে বলছি, জীবনে আপনাদের সুখ আসতে বাধ্য। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।